আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মিলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং কেন্দ্রীয় অন্যান্য মেহমানদ্বয়, জেলা উপজেলা শাখার দায়িত্বশীল সুধী, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যার অপার অনুগ্রহে আজকে আমরা এই সুন্দর মনোরম পরিবেশে ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী এই ডাক বাংলার এই মাঠে আমরা ইসলামী সম্মিলনে যোগদান করতে পেরেছি। এই জন্য আসুন আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়াই কেরামের উপরে, বিশেষ করে রাহমাতুলিল আলামিন সাইয়েদুল মুরসালিন, শেষ নবী শ্রেষ্ঠ নবী, যে নবীর রেখে যাওয়া পথ ও পদ্ধতি একমাত্র আমাদের কেহকালীন জীবনে কল্যাণ, পরকালীন জীবনে মুক্তি দেবে। আমরা সেই রাসূলের প্রতি সকলেই শ্রদ্ধাভরে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশেষ একটি সাংগঠনিক আহ্বানে বলা যায় এখানে উপস্থিত হয়েছি। এই ঝিনাইদহ জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 124,000 নবী এবং রাসূল পাঠিয়েছিলেন যোগ উপযোগী হিসাবে, সমাজকে সংস্কার করার জন্য, সমাজে রন্ধে রন্ধে যে ভুল ত্রুটি ছিল, যে অপসংস্কৃতি ছিল, সেগুলোকে সংস্কারের মাধ্যমে গুনে ধরা সমাজকে, অন্যায় জুলুমের সমাজকে সোনার সমাজে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াই কেরাম এবং তাদের সাথে আল্লাহ পাকের অমীয় বাণী ওহী দ্বারা পরিচালিত ব্যক্তিদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন সর্বকালে সর্বযুগের মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই দায়িত্ব দিয়ে সমাজের মধ্যে যে সমস্ত অপসংস্কৃতি ছিল সংস্কার করার জন্য আল্লাহ তাবারক তাআলা বিশ্বনবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রত্যেকটি মানুষ সামাজিক জীব, সমাজ নিয়ে বসবাস করে, এই জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে আমাদের সংস্কারের প্রয়োজন। আর মানুষের কপল কল্পিত মানুষের চিন্তা চেতনা, মানুষের ভাবনা থেকে উদয় হওয়া কোনো বিধান দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। সাময়িকভাবে মানুষকে
ধাঁধার মধ্যে ফেলে দিয়ে বিভ্রান্ত করে মানুষকে দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু সমাজ যদি স্থায়ীভাবে সংস্কার করতে হয়, সমাজ যদি স্থায়ীভাবে বিপ্লব সৃষ্টি করতে হয়, তাহলে অবশ্যই অপরিবর্তিত যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের একক সত্তার অধিকারী, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উপরে যে ওহি নাজিল হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, তার মাধ্যমে সমাজ সংস্কার হওয়া সম্ভব। এর বাইরে যদি কোনো চিন্তা করা হয়, তাহলে সেটা আমাদের জন্য ভুল এবং প্রতারণা বই ছাড়ার কিছুই নয়। এই জন্য মানুষ যদি সুন্দর হয়, সমাজ সুন্দর হবে, সমাজ যদি সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হবে। আর সুন্দর করার জন্য যে অপরিবর্তিত সংবিধান কোরআন এবং সহিহ হাদিস, এই দুই বিধান দিয়েই সমাজ সংস্কার করা, সমাজ পরিবর্তন করা, স্থায়ী যে কর্মসূচি সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। সেই লক্ষ্যে সমাজ সংস্কার করতে গেলে যেই পদ্ধতির মাধ্যমে সম্ভব, সেগুলি আমরা জানি যে তাজকিয়া এবং তারবিয়াত, অর্থাৎ পরিচর্যা এবং পরিশুদ্ধতার মাধ্যমে সমাজ সংস্কার হবে। পরিশুদ্ধতা এবং পরিচর্যার মাধ্যমে যদি আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিশুদ্ধতা এবং পরিচর্যা না থাকে, তাহলে কখনোই এই সমাজ সংস্কার এবং পরিবর্তন হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিশুদ্ধতা, পরিচর্যা এবং দাওয়াত ও জিহাদ এবং সম্মিলিত জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে সমাজ সংস্কার করা সম্ভব হবে। এর বাইরে যদি মানুষ সমাজ সংস্কার করার চিন্তা করে, তাহলে সেটা তার জন্য এবং সমাজের জন্য ক্ষতি ছাড়ার কিছুই হবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তাজকিয়া তারবিয়াতের মাধ্যমে হবে, এর মাধ্যম হবে দুটি, একটি হচ্ছে দাওয়াত আরেকটি হচ্ছে জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটি নবী এবং রাসুল মানুষের মাঝে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঠিক একই ধারাবাহিকতায় মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাকের নবী পরিষ্কার ভাষায় বলে দিলেন যে হে মানুষেরা, তোমরা যদি স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া কোনো পার্শ্বক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা এই সফল কাম হবে। তাহলে মানুষ যদি সফল কাম যে তাওহীদের দাওয়াত নিয়ে বিশ্বনবী আগমন করেছিলেন, সেই দাওয়াত আমাকে আপনাকে গ্রহণ করতে হবে এবং অপরকে সেই দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। সেই লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মানুষকে ডাকো তোমার প্রতিপালকের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থায়। নিশ্চয় তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে আর কে তার পথে ভালোভাবে, জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে আর কে বিভ্রান্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পন্থার কথা শিখিয়ে দিয়েছেন যে তোমরা মানুষকে ডাকো শুধুমাত্র আল্লাহর দিকে। এই জন্য আমাদের পরিস্থিতি ক সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে বলা হয়েছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে রাসূল, আপনি বলুন আমি এবং আমার অনুসারীগণ মানুষকে ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে। যখন আমরা মানুষকে দাওয়াত দেব, তখন নিজেও যেন সচেতনভাবে আমি দাওয়াত কবুল করি, তাওহীদের বাণী আমি কবুল করি, রেসালত তাওহীদ, রেসালত এবং এই পথে আমি নিজে অনুসারী হই এবং অপরকে অনুসারী হওয়ার জন্য আমি আহ্বান করি। যদি আমি তাওহীদ নিজে না বুঝি, তাহলে অপরকে আমি তাওহীদের কথা বলতে সক্ষম হব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে রাসূল, আপনি বলুন
আমি এবং আমার অনুসারীগণ মানুষকে ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে। সর্বপ্রথম আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। আল্লাহ পাক সেই কথা বলছেন যে তুমি মানুষকে ডাকো তোমার প্রতিপালকের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। এই জন্য আসুন আমরা পবিত্র কোরআন ও সিহাদিসের জ্ঞান অর্জন করি এবং মানুষকে কোরআন এবং সিহাদিসের দিকে আহ্বান করি। এর বাইরে আমরা যেন কোনো মানুষকে কোনো জাহিলিয়াতের দিকে আহ্বান না করে থাকি, তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হব, যাকে ডাকবো সেও ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর জেহাদের নামে আজ কি আমাদের দেশে জেহাদের সুরসুরি দিয়ে তরুণ ও যুবকদেরকে আজ কি জঙ্গিবাদ সন্ত্রাসের দিকে আহ্বান করা হচ্ছে? অথচ আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত এবং জেহাদের মাধ্যমেই সমাজ পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে। কারণ একজন মুসলমানের মৌলিক একটা স্তম্ভ যে নিজেকে একজন মর্দে মুজাহিদ হিসাবে, একজন খাঁটি মুসলিম হিসাবে, একজন আল্লাহওয়ালা তাকওয়াশীল ব্যক্তি হওয়ার জন্য আবশ্যক সবসময়তে তার মধ্যে জেহাদি মেজাজ থাকবে। মন ও মেজাজ নিয়ে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যাবতীয় অন্যায় অত্যাচার জুলুমকে প্রতিহত করে আল্লাহর কালেমার সমন্বিত রেখে আল্লাহর দাসত্বের মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে। দুঃখজনক হলেও সত্য, এদেশের এক শ্রেণীর মানুষ এই জেহাদের নামে মানুষকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের শিক্ষা দিয়েছে, জেহাদের সুরসুরি দিয়ে যে জেহাদ করে যদি মারা যায় শহীদ হয়ে যাবে, আর যদি বেঁচে থাকে গাজী হবে। এই জন্য মুসলিমের উপরে এই যে জঙ্গিবাদের পদার্পণ ঘটেছিল 2005 সালে, মোহতারাম আমিরে জামাত সহ কেন্দ্রীয় চার নেতা এবং দেশের বিভিন্ন জায়গাতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের অনেক নেতা কর্মীকে প্রশাসনের কাছে হয়রানি করা হয়েছে এই দেশের এক শ্রেণীর এই জঙ্গি এবং সন্ত্রাসবাদের কারণে। আহলাদিস আন্দোলনের সিফা সালার অগ্রসেনা মোহতারাম আমিরে জামাতি সর্বপ্রথম এদেশে সরকার সহ সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের লিখিত বই বক্তৃতার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছিল, সম্মানিত উপস্থিতি। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই যে দাওয়াত ও জিহাদের মাধ্যমে সমাজ সংস্কার হবে, সমাজ পরিবর্তন হবে, কিন্তু সেটা যদি জঙ্গিবাদে রূপান্তরিত হয় তাহলে সমাজ ধ্বংস হবে না সমাজ সফলকাম হবে, সমাজ সফলকাম হবে না সমাজ উপকৃত হবে। সেই লক্ষ্যে জিহাদ এমন একটি জিনিস যে জিহাদের মাধ্যমে একজন মুসলমান তার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে পবিত্র কোরআন এবং সিহাদিসের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য সবসময়তে নিজের সাথে তিনি যুদ্ধ করে, জিহাদ করে নিজেকে বিজয়ী রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে এমন একটি উত্তম ব্যবসার কথাকে আমি বলে দিব না যে ব্যবসা তোমাদেরকে আযাবুন আলীম থেকে, জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দেবে, মুক্তি দেবে। আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? যদি বাঁচতে চাই, আল্লাহ পাক তারপরেই বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ও আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা বুঝো, যদি তোমরা জ্ঞান রাখো, তাহলে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস করো। আল্লাহর প্রতি বিশ্বাস করার ক্ষেত্রেই আজকে ভুল থাকার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। ঈমান আনতে হবে ওইভাবে যেভাবে একটি শিশু তার মায়ের কোলে একেবারে নিশ্চিন্তায় নিরাপদে ঘুমিয়ে যায়, কোনো চিন্তাও থাকে না, কোনো ভাবনাও থাকে না, নিশ্চিন্তায় নিরাপদে মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায় একজন মুসলিম, ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ঈমান আনবে এবং তার উপরেই ভরসা করে তার জীবনকে পরিচালনা করবে।
এইভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন, অতঃপর তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন তার মাল এবং জান দ্বারা। এখানে মালের কথা এই জন্যই বলা হয়েছে, মানুষ জানের চেয়ে মালকে বেশি মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা জ্ঞান রাখো, যদি তোমরা বোঝো, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় কী করো, জিহাদ করো, সংগ্রাম করো। তাই জিহাদ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা, আপ্রাণ প্রচেষ্টা চালানো, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আল্লাহর উলুহিয়াতকে, রুবুবিয়াতকে, আসমা ও সিফাতকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কায়েম করার জন্য একজন ব্যক্তি সবসময়তে প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। সম্মানিত হাজিরিন, তাই বলছিলাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, নিজের মাল এবং জান দ্বারা যদি আমরা বুঝি, এই জন্যে আল্লাহ সুবহান ও তাআলা জিহাদের মাধ্যমে সমাজ সংস্কার করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন। অতঃপর আমরা দাওয়াত জিহাদ এবং জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কুরআনুল কারীম দ্বারা বলছেন, ওয়া তাআসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে, তোমরা সবাই মিলে আমার রুজ্জুকে আঁকড়ে ধরো। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলছেন হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। আজকে মানুষ হাবলুল্লাহ, পবিত্র কোরআন এবং সিয়াদিসকে শক্ত করে আঁকড়ে না ধরে আজকে মানুষ হাবলুল্লাহকে ধরছে। এই জন্য যত নেতা তত দলের সৃষ্টি হয়েছে, কথা ঠিক না বেঠি? এই জন্য আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আমরা যেন আব্দুল্লাহকে না ধরে হাবলুল্লাহকে ধরি। আল্লাহ পাক বলছেন, তোমরা হাবলুল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন এবং সিয়াদকে শক্তভাবে ধরে আমাদের জীবনকে যেন আমরা তাজকিয়া এবং তারবিয়াতের মাধ্যমে, দাওয়াত ও জিহাদের মাধ্যমে এবং সম্মিলিত জীবন জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে সমাজে আমরা যেন যাবতীয় অন্যায়কে আমরা প্রতিহত করে এবং আল্লাহ সুবহান ও তাআলার তাওহীদকে আমরা যেন সমন্বিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই জামাতবদ্ধভাবে প্রচেষ্টা চালান তার লাভের ক্ষেত্রে আল্লাহ পাক বলছে, আল্লাহ পাকের নবী বলছেন, আল জামাতু রহমাতু অল ফুরকাতু আযাবু, মানুষ যদি জামাতবদ্ধ জীবন যাপন করে তাহলে আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়, মানুষ যদি বিচ্ছিন্ন জীবন যাপন করে তাহলে আল্লাহর গজব তার উপরে নাজিল হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের নবী বলছেন যে তোমাদের উপরে জামাতবদ্ধ জীবন যাপন আমি অপরিহার্য করেছি আর বিচ্ছিন্ন জীবনযাপনকে আমি নিষিদ্ধ করেছি। আমরা নিষিদ্ধ কাজ পালন করব না আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করব, এটা বিবেকবান মানুষ। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে আমরা জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি তাহলে দুনিয়াতে আমরা মান সম্মান ইজ্জতের সাথে মাথা উঁচু করে বসবাস করতে পারব। ইয়াউমাল কিয়ামত দিবসে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কিছুই থাকবে না, সেদিন আমরা বিশ্বনন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার কারণে তার সাথে আমরা সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাব। আমরা সেই দিনকে সফল করার জন্য আসুন। এই পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূল এসেছিল সমাজ সংস্কার করার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে কোনো ব্যক্তি বস্তুর দিকে আহ্বান করে না, শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলার দিকে আহ্বান করেন। অতঃপর আহ্বান করার পরে মানুষকে পরিচালনা করতে চাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগানের মাধ্যমে দুনিয়ার সমস্ত অপসংস্কৃতিকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে যে অমীয় বাণী বিশ্বনবীর উপরে নাজিল হয়েছিল কোরআন এবং সহিহ হাদিসের পথে চলতে আমাদের কারোর কোনো আপত্তি আছে?
আমাদের পবিত্র কোরআন এবং সেহাজের পথে চলতে কোনো আপত্তি আছে? আমরা পবিত্র কোরআন এবং সেহাজের পথে চলবো, এতে যদি কোনো বাধা আসে আমরা সেটা অবশ্যই বৈধ পথায় বৈধ পন্থায় মোকাবেলা করতে রাজি আছি, কথা ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, সেই জন্য আসুন, পবিত্র কোরআন ও সহি হাদিস পালন করতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই মানুষকে বলতে চায়, সকল দিক ও বিভাগ ছেড়ে দিয়ে শুধুমাত্র কোরআন এবং সহি হাদিসের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা সম্ভব, এর বাইরে কোনো রাস্তা খোলা নাই। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা এবং সমাজসেবামূলক আল আউনের মাধ্যমে সমাজে যখন রন্ধ্রে রন্ধ্রে ভুল ভ্রান্তিকে সংশোধনের মাধ্যমে সমাজকে সোনার সমাজে রূপান্তরিত করতে যাচ্ছে, একটি চক্রান্তকারী মহল সবসময় আমাদের পিছনে লেগে আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের বক্তৃতা, আমাদের বইপত্র, আমাদের লিফলেটগুলো আপনারা পড়ুন এবং জাতিকে সংশোধন করার জন্য আমাদেরকে ময়দানে কাজ করার জন্য সুব্যবস্থা করুন। এই আহ্বান রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা সাধুবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।